চীন ও উত্তর কোরিয়া আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি বললেন মার্কিন অ্যাডমিরাল মার্কিন নৌ কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বলেছেন উত্তর কোরিয়া যেখানে আমেরিকার জন্য প্রতিনিয়ত হুমকি সৃষ্টি করছে সেখানে চীনও দীর্ঘমেয়াদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েই গেছে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যে দেয়া এক অনুষ্ঠানে হ্যারিস বলেন এই মুহূর্তে পিওং আমাদের জন্য বিরাট হুমকি সৃষ্টি করছে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ার্ডহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং এটা অগ্রহণযোগ্য তিনি সতর্ক করে দিয়ে বলেন চীনও বৃহৎ হুমকিদাতা হিসেবে আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আমেরিকা আমাদের মিত্র ও অংশীদাররা এ বিষয়ে এখনই মনোযোগী না হলে এবং কার্য কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এশিয়া অঞ্চলে নিজের বলদর্পী নীতি বাস্তবায়নের জন্য চীন যে স্বপ্ন দেখছে সেটির বাস্তবায়ন ঘটাবে বেজিং। সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউনের মধ্যে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অ্যাডমিরাল হ্যারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউস গত আঠারো মে অ্যাডমিরাল হ্যারিসকে সিনেটের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে ডোনাল্ড প্রশাসন তাকে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে কিম জং ইউনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর নজিরবিহীন সাক্ষাৎ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ইয়ং এ উত্তর কোরিয়ার নেতা কিম জং সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার চলমান প্রক্রিয়ায় কিমের প্রতি রাশিয়ার সমর্থন ঘোষণা করেন ল্যাভরব একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতাকে রাশিয়ার সফরেও আমন্ত্রণ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব কিম জং ইউনকে বলেছেন আপনি রাশিয়ায় আসুন আমরা আপনাকে সেখানে দেখলে খুশি হব রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়ে আরও বলেছে সাক্ষাতে কিমের কাছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ওই বার্তায় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার চলমান প্রক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতার সাফল্য কামনা করেন পুতিন উত্তর কোরিয়া নেতার সঙ্গে এই প্রথম রাশিয়ার কোনো পদস্থ কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হল কিম জং ইউন উত্তর কোরিয়ার নেতার দায়িত্ব গ্রহণের পর চীন ও দক্ষিণ কোরিয়া ছাড়া আর কোনো দেশ সফর করেননি অন্যদিকে এতদিন রাশিয়া শিয়ার কোনো পদস্থ কর্মকর্তাও পিয়ংইয়ং সফর করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন কিম জং ইউনের সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও পিওং এর মধ্যে ব্যাপক তোড়জোড় চলছে তখন উত্তর কোরিয়া সফর করলেন সের্গেই লাভরব নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরিয়ার নেতার উপপ্রধান কিম ইয়ং চল ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ